আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার সকল বন্ধু বান্ধব যারা যেখানে আছেন, আশা করি অবশ্যই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকে আমাকে পার্সোনাল কমেন্ট করেছেন, জানতে চাইছেন ড্রামিং স্কুলে ভর্তি হইতে কত টাকা এবং কি কি কাগজপত্র লাগে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব খুঁটিনাটি প্রকাশ করব, কত টাকা লাগে, কি কি কাগজপত্র লাগে, কিভাবে কোথায় যেতে হবে জানতে থাকলে আর সামান্য কিছুক্ষণে আমার এই ভিডিওটা দেখুন। আশা করি সব কিছু বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ, অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। আসুন জেনে নেওয়া যাক কী কী কাগজপত্র লাগে। প্রথমে হচ্ছে আপনার লাগবে NOC, যেটাকে বলা হয় নো অবজেকশন সার্টিফিকেট। এটা আপনার যে স্পন্সর, ওনার কাছে গেলে এটা ওনারা অনলাইনের মাধ্যমে এটা করে দিবে। ফিজিক্যালি একটা কাগজও আপনাকে দিবে, আর এটা না দিলেও সমস্যা নাই। আর এটা প্রয়োজনে আপনার নিয়ে নিলেন, এটাকে বলা হয় NOC, এটা অবশ্যই লাগবে। দুই নম্বরে হচ্ছে আই টেস্ট, তাও আপনাকে এটা অনলাইন করতে হবে। আর এটা যদি আপনারা স্কুলও চাইলে, যে স্কুলে ভর্তি হবেন ওই স্কুলও আপনারা করতে পারবেন, সকাল 7টা থেকে দুপুর 12টা আর 3টা থেকে 6টা। আপনারা ওর মধ্যে ওখানে স্কুলের মধ্যে গিয়েই এটা আপনারা করতে পারবেন আই টেস্ট। আর তিন নম্বরে হচ্ছে যে অ্যাপ্লিকেশন করবে, দেন যে স্কুলে ভর্তি হবে, ওনার কাতারি আইডি অবশ্যই লাগবে। আর যদি ওনার কাতারি আইডি না থাকে তাহলে ওনার ভিসা কপি, পাসপোর্ট কপি এবং পাসপোর্টের ফার্স্ট পেজ, এবং যেটার মধ্যে উনি এয়ারপোর্টে এন্ট্রি হয়েছে, একটা সিল হয়েছে, একটা স্টিকার লাগছে, ওইটার কপি, এগুলো লাগবে যাদের আইডি নেই তাদের ক্ষেত্রে। চার নম্বরে হচ্ছে আপনার যে স্পন্সর যে কোম্পানি, ওদের কম্পিউটার নাম্বার কিংবা কম্পিউটার কার্ডের একটা ফটোকপি। আর পাঁচ নম্বরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে 4 পিস পাসপোর্ট সাইজের ফটো, অবশ্য ব্যাকগ্রাউন্ড আপনাকে ব্লু কালার দিতে হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোর্সের কত টাকা। আপনি যদি লাইট ভাইকেল নেন, ফুল কোর্স 40টা ক্লাস আপনাকে ওনারা দিবে। আর আপনি এতে আপনার কাছ থেকে ওরা নেবে 350 টাকা উইদাউট ডিসকাউন্ট। আর প্রায় সময় ওরা ডিসকাউন্ট দিয়ে থাকে, 200 টাকা ডিসকাউন্ট পাওয়া যায়। আপনারা অবশ্যই ভর্তি হওয়ার আগে, টাকা দেওয়ার আগে এটা ক্লিয়ার করে নেবেন। কাউন্টার থেকে যদি না দেয় আপনারা ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অবশ্যই 200 টাকা ডিসকাউন্ট করবে। তাহলে উইদাউট ডিসকাউন্ট হচ্ছে 350 টাকা। আর আপনার যে ট্রাফিক ডিপার্টমেন্ট, যেটা আপনাকে কম্পিউটার টেস্টের জন্য যে একটা ক্লাস নেবে, ওই ক্লাসের জন্য আপনার থেকে নেবে 200 টাকা। আর হাফ কোর্স যদি আপনি নেন তাহলে নেবে 2,800 টাকা। হাফ কোর্সের কিছু কন্ডিশন থাকে, সাধারণত ধরেন কারো যদি বাংলাদেশে লাইসেন্স কিংবা সৌদি আরব, দুবাই, বাহরাইন, ইমারত, অন্য দেশের যদি লাইসেন্স থাকে তাহলে আপনি হাফ কোর্স নিতে পারবেন। শুধু তাই নয়, আপনি চাইলে একটা ফ্রি টেস্ট নিতে পারবেন, এটা আপনার এখানে 250 রিয়াল, দেন 300-350 রিয়াল মতো খরচ হয়, এটা মোড় থেকে নিতে হয়। গেল এটা। আর যারা টেইলার এবং ট্রাক নিচ্ছেন ওদের আসবে ফুল কোর্স আপনার 4,100 টাকা, আর হাফ কোর্স আসছে আপনার 3,000 টাকা। আর হচ্ছে আপনার মিডিয়াম ট্রাক, এটা ফুল কোর্স আপনার কাছ থেকে নেবে ওরা 3,500 টাকা, আর হাফ কোর্স আপনার কাছ থেকে নেবে ওরা 2,800 টাকা। তারপরে এখানে আপনার মোটর সাইকেল আছে, টেইলার কি বলে এটা আপনার ফোরক্লিফ আছে, আরও বিভিন্ন ধরনের যে যেটা পছন্দ করেন কেরান আছে, ওরা ভর্তি হলে নিতে পারেন। আর আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি কোন কোর্সের কত প্রাইস, আশা করি আপনাদের কাছে আসবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রিপশন করুন। আর পাশে থাকা বেল আইকনে টিপ দিতে অবশ্যই ভুলবেন না, যেহেতু আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, দোয়া করে সবাই যেন ভালোভাবে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।